আপনার মোবাইলে ভলিউম বাড়ান বাবা, ওনারা আমার কথা শুনতে পাচ্ছে। আস্তে না, ভলিউম তো আমারটা বাড়ানো আছে, আপনার মনে হয় আস্তে মানে একটু স্লো শোনা যাচ্ছে। আস্তে আস্তে শোনা যাচ্ছে? সবাই কি হোয়াইট বোর্ড দেখেন? একটু হোয়াইট বোর্ড দেখেন। ফ্রেন্ডের জন্য অনেকক্ষণ ওয়েট করেছি, ওরা জয়েন করতে লেট করছে। আমরা এখন কি লেখা শিখবো বলেন তো, কি লেখা শিখবো? বাংলা, বাংলা, বাংলা স্বরবর্ণ লেখা শিখবো। বাংলা স্বরবর্ণ দেখেন, প্রথমে আমি কি দিয়েছি, প্রথমে আমি দিয়েছি মাত্রা, ঠিক আছে? এরপর ছোট্ট একটা কি, সবাই একটু লক্ষ্য করেন, ছোট্ট একটা কি লিখবো? এক। কি লিখেছি? ছোট্ট একটা এক। এখান থেকে শুরু করে আমি এদিকে নিয়ে আসবো, এরপর নিচে নামাবো। কি হয়েছে? দেখি সবাই আমার সাথে স্বরবর্ণ গুলো একটু পড়েন তো, আমার সাথে একটু স্বরবর্ণ গুলো পড়েন, দেখি মিসের মত করে পড়বেন স্বরবর্ণ। সরে ও, সবাই পড়েন সরে ও। আমার সাথে পড়বেন সরে ও, সরে আ, রসো ই, রসো ই, রসো ই, দীর্ঘ ই, রসো উ, রসো উ, দীর্ঘ উ, দীর্ঘ উ, রি, ঠিক আছে? নিজের মতো করে স্বরবর্ণ গুলো উচ্চারণ করতে হবে, নিজের মতো করে যারা স্বরবর্ণ উচ্চারণ করতে পারবে সবাই তাদেরকে অনেক ভালো বলবে, সবাই বলবে গুড গুড, ঠিক আছে? এভাবে স্বরবর্ণ উচ্চারণ না করলে আমাদেরকে কেউ গুড বলবে না, মনে থাকবে? মনে থাকবে? আচ্ছা, সবার কেন মন খারাপ? সবার আজকে এত মন খারাপ কেন? আপনারা কি লিখতে হবে, মনে পড়লে মন খারাপ হয়ে যাচ্ছে? নামি,
ওদের ওদের লেখা পড়া ভালো লাগে না আপু, দুষ্টমি সারাদিন। যদি এখন লিখে না শিখেন পরীক্ষাতে কিছু লিখতে পারবেন না, পরে মিস কাকে স্টার দিব? ওনারা বড় হয়ে আপু এইটা হবে ওইটা হবে কিন্তু পড়াশোনা করতে পারবে না। বাংলা বইয়ের পেজ নাম্বার 19 আপনারা যখন লিখবেন লিখা দ্রুত শেষ করতে হবে, সেটার চেয়ে মাথায় রাখবেন লিখাটা আপনারা একদম পারফেক্টলি লিখতে পারছেন কিনা। মানে আপনারা আস্তে আস্তে লিখেন কিন্তু সুন্দর করে লিখবেন, খুব দ্রুত লিখা শেষ করতে হবে না, দাগের সাথে দিচ্ছ না মাত্রাটা, তাহলে তুমি কোথায় দিচ্ছি? শাহিদ কি করছে? তাড়াতাড়ি লিখছে, তাড়াতাড়ি লিখলে কিন্তু আমরা কালার করবো আজকে, তাড়াতাড়ি লিখি তো একটু।
গুড, অনেক সুন্দর লিখেছেন ইকরা, অনেক সুন্দর লিখেছেন, গুড। আরো তিন লাইন লিখেন, এক্সট্রা এক্সট্রা একটা পেজ দিয়ে আরো তিন লাইন লিখেন। মিস থ্যাঙ্ক ইউ, ওয়েলকাম। মিস আমি তো আবার লিখব। হ্যাঁ আবার লিখেন। ধরলে বুঝা যায় না, এইটা করে দিতে বলছিলাম তোমাকে। দেখো না বাবা, এটা পালাচ্ছি লেখো, ফাস্ট হবে তুমি, এটাতে পাস হবে, তোরা ওটাতে ফাস্ট হবে, তুমি এটাতে ফাস্ট হবে। বুঝছি তো, এত আবার মোড়া করছি কেন, পেন্সিল মোড়া করি আমি। মাত্রাটা একটা শুনে করে দেবো বাবা, মাত্রাটা একটা বিট মোড়া। মাথাটা সুন্দর দাও, এত কমতি করছে কেমন বলে দেবে যে কেমন দুষ্টুমি করে। সুন্দর হচ্ছে না বললাম বাবা, লেখো তোমার দুই গো লেখা হয়ে গেছে, লেখো এগরে 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 ব্যাস।
তোমাকে এটা লাস্টে দিতে বলছি না পরে আচ্ছা দিলি কি বলছো তার মুস্তে জানো মিস মুস্তে নষ্ট হয়ে যাবে আচ্ছা লেখো সুন্দর লেখো আমি মিসকে বলে দেবো একটা দিছো যে লেখাটা সুন্দর করে লেখো আচ্ছা আপনারা লিখো আপনারা লিখো বাবা যা লেখা শিখবো সব একদম পারফেক্ট লেখা শিখবো ঠিক আছে yes please লাইক একটু মিস কিভাবে বোর্ড হোয়াইট বোর্ডে লিখি সেটা একটু লক্ষ্য করবেন সবাই এখন একটু ঠিক করে ফেলেন ইরেজ করেন সবাই ইরেজ করে মিস যেভাবে দেখিয়েছি রসই ঠিক সেভাবে লিখেন আসসালামু আলাইকুম ইন্তিহা এইখান থেকে দিবি দেখো আমি দেখে দেখো বাবা দুষ্ট করে রাখো আসসালামু আলাইকুম ইন্তিহার সাথে ইম্পর্টেন্ট কথা বলি ইন্তিহা বাংলা বুক বের করেন বাংলা বুক বের করে নিতে হ্যাঁ সবার প্রথমে পেজ নাম্বার সতেরোতে বিন্দু দেয়া আছে বিন্দু করে যদি সংযুক্ত করেন তাহলে রস্য ই হয়ে যাবে ইতিহাস সবার প্রথমে পেজ নাম্বার ১৭ লিখবেন আপনি ঠিক আছে সবাই কিন্তু পেজ নাম্বার ১৯ লিখেছে বিন্দুগুলো সংযুক্ত করলে রসটি হবে পরে পেজ নাম্বার এখানে বসো এই যে দাগগুলো আল্লাহ এটা না তো এটা কি সেসি মানে দি মোবাইল ছড়াই দাও এই কি দেখা না
ভিন্ডি কই ভিন্ডি কই কি যে ভিন্ডি তাকে বলেছে রসেই লিখতে লিখো এই নামের একটু দিকে ঠিক আছে মিস লিখছি একটু দেখেন ইন্তিহা ইশফাক আপনি সরে যান তো মিস দেখাই ওকে একটু সরেন তো সবার প্রথমে একটা মাত্রা দিব এরপর ছোট্ট একটা এক লিখবো দেখেছেন ছোট্ট একটা এক লিখেছি মাত্রার নিচে ঠিক আছে এরপরে এটা এখানে আনবো এরপর নিচে নিয়ে যাব এদিকে 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 হয়ে গেছে কি রস ই কি হয়ে গেছে রস ই আবার দেখেন প্রথমে একটা মাত্রা দিব এরপর ছোট্ট একটা ছোট্ট একটা এক লিখেছি এরপর এখান থেকে শুরু করে এদিকে আসবো এরপর নিচে নামাবো হয়ে গেছে রস ই হ্যাঁ রস ই আপনি কারেকশন করেছেন মিস দেখি তো কি ঠিক করেছে সেটা আমার একটু বলো দেখা হবে একটু পরে লিখতে বললে কারো চেহারার দিকে তাকানো যায় না গুড বাবা গুড মন খারাপ হয়ে যায় ভাই বললে খুশি না সবাই আসসালামু আলাইকুম।